हाय फ्रेंड नमस्कार, आमी सुनील महतो और आपनारा देखछेन टेक्निकल सुनील यूट्यूब चैनल। तो आजकेर भिडियोते आमी आपनादेरके ई रेशन कार्ड डाउनलोडेर सम्पूर्ण पद्धतिटा देखाबो, जे आपनारा किभाबे मोबाइलेर साहाज्ये एकटा ई रेशन कार्ड बा रेशन कार्ड डाउनलोड करबेन। देखुन आपनारा जखन रेशन कार्ड अप्लाई करेछेन किन्तु अनेक दिन हये गेल एखोनो रेशन कार्डटा आपनादेर आसे नाई, तो सेटा आपनारा আর অপেক্ষা করতে হবে না। আপনারা নেটের অনলাইনে মোবাইলের দ্বারা সেটা ডাউনলোড করে সেটার থেকে আপনারা সমস্ত কিছু কাজ করে সমকারে সমস্ত কিছু কাজ করতে পারবেন। তো এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলে যদি ফার্স্ট টাইম থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন আপনারা যদি মোবাইল থেকে করেন তো মোবাইলে প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে আপনারা টাইপ করবেন WOB রেশন কার্ড, এই যে লেখাটা এই লেখাটা আপনারা লিখে সার্চ করবেন। আপনারা ক্রোম ব্রাউজার বা কোনো একটা ওপেন করবেন ব্রাউজার, সেখান থেকে আপনারা WOB রেশন কার্ড লিখে সার্চ করবেন। দেখুন সার্চ করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, তো আপনারা এটা ডেস্কটপ মোড করে নিতে পারেন। তার জন্য দেখুন এইখানে যে রেড কালারের তীর চিহ্নটা আছে এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা উপরে দেখুন এখানে আছে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে, এটা আপনারা অন করে নেবেন। যদি এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে এটা দেখতে ডেস্কটপের মতন হবে। দেখুন এইভাবে আপনারা ওই থ্রি আপনাদের অনেকে থ্রি ডট থাকবে, তো থ্রি ডটটা ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তারপরে দেখুন প্রথমে একটা অপশান আছে রেশন কার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে রেশন কার্ডের যে হোম পেজ অফিসিয়াল পেজ সেই পেজটি আপনারা পৌঁছে যাবেন। দেখুন এইটা হলো রেশন কার্ডের হোম পেজ, তো এটা আপনারা স্টোর করে নিচের দিকে উপর দিকে তুলবেন। তোলার পর দেখুন এখানে আপনারা রেশন কার্ডের সব রকম সার্ভিসগুলো দেখতে পাবেন। আপনারা এখানে রেশন কার্ডের পুরো সম্পূর্ণ সার্ভিসটা দেখতে পাবেন, তার মধ্যে একটা পাবেন দেখুন নিচে ই রেশন কার্ড। এই দেখুন একটা অপশান আছে ই রেশন কার্ড, এই ই রেশন কার্ড যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদেরকে রেশন কার্ডের দেখুন এরকম একটা ইন্টারফেস শো হবে, এটা আপনারা স্টোর করে উপর দিকে তুলবেন। তোলার পর দেখুন নিচে একটা অপশান পাবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এই যে অপশানটায় এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের রেশন কার্ডের ডাউনলোডের পেজ সেই পেজটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু আপনারা অপেক্ষা করবেন, সাইটটা ওপেন হতে একটু লেট সময় লাগছে। দেখুন এইভাবে আপনাদের ওই সাইটটা ওপেন হয়ে যাবে। দেখুন এটা এই রেশন কার্ডের ডাউনলোডের সাইট, কিন্তু এখানে একটা আপনাদের প্রবলেম হতে পারে, সেটা হলো যে প্লিজ ইন্টার রেশন কার্ড নাম্বার, যে আপনাদেরকে রেশন কার্ড নাম্বার দিয়ে এটা ডাউনলোড করতে হবে। কিন্তু যেহেতু আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করেছেন তাই আপনারা এখনও রেশন কার্ড নাম্বারটা তো পান না, তাহলে আপনারা রেশন কার্ড নাম্বারটা কোথায় থেকে পাবেন? তো সেটা আপনারা কীভাবে করবেন তার জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে ব্যাক করবেন, ব্যাক করে রেশন কার্ডের যে হোম পেজ সেই হোম পেজে আসবেন। দেখুন আমি দুবার ব্যাক করলাম, এটা হোম পেজ চলে এলাম। ইয়ারপর এখানে দেখুন একটা অপশান আছে চেক স্ট্যাটাস, দেখুন এখানে আপনাদের একটা অপশান পাবেন, ধরুন আমি দেখাচ্ছি এই দেখুন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই যে অপশানটা এই কি অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের রেশন কার্ড যে স্ট্যাটাস চেক করা হয় সেই সাইটটি আপনারা পৌঁছে যাবেন। এই অপশানটা আপনাদের ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনারা ওই সাইটে পৌঁছে যাবে। ওই সাইটে পৌঁছলে আপনারা ওখান থেকে রেশন কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন। তো দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আস্তে আস্তে পেজটা ওপেন হবে। তো দেখুন আমি আস্তে আস্তে পেজটা একটু ওপেন হতে সময় লাগছে, এটা মোবাইল থেকে করছি তো তাই একটু নেটটা স্লো আছে, এটা একটু সময় লাগছে আপনাদেরকে। দেখুন এইভাবে পেজটা আপনাদের ওপেন হবে, দেখুন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলো উপরে লেখা থাকবে। তো প্রথমে দেখুন আছে সিলেক্ট ফর্ম টাইপ, মানে আপনাদের ফর্ম নম্বরটা সিলেক্ট করতে হবে। তো দেখুন যেহেতু আপনারা যারা অ্যাপ্লাই করেছেন নতুন রেশন কার্ড তারা 4 নম্বর ফর্ম সিলেক্ট করবেন, অন্য কিছু হলে আপনারা 5 নম্বর কালেকশনেরও 5 নম্বর ফর্ম সিলেক্ট করতে পারেন। তো দেখুন কালেকশনের তো আপনারা রেশন কার্ডের নম্বরটা পেয়েই যাবেন ওখান থেকেই। তো দেখুন এখানে আপনারা 4 নম্বর ফর্মটা সিলেক্ট করবেন, যারা অ্যাপ্লাই করেছেন তারা নতুন রেশন কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন যে কীভাবে একটা নতুন রেশন কার্ড ডাউনলোড, তো 4 নম্বর ফর্ম সিলেক্ট করলাম। ইয়ারপর তখন এখানে একটা অপশান আছে ইন্টার অ্যাপ্লিকেশান নাম্বার, তো আপনারা যারা অনলাইন থেকে করেছেন তাদের কিন্তু মোবাইল নম্বরটা অ্যাপ্লিকেশান নাম্বার হবে,
এবং যারা অফলাইনে করেছেন তাদের 16 ডিজিট একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকে, তো সেটা তাও আপনারা এখানে লিখে দেবেন, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন, কিংবা আপনারা ওই 16 ডিজিট যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটাও এখানে দিয়ে দিতে পারেন। দুটার মধ্যে এখন একটা এখানে দেবেন, এই জায়গায় ইন্টার 10 মোবাইল নাম্বার যেটা আছে এখানে দেওয়ার কোনো দরকার নেই। দেওয়ার পর আপনারা সাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে এই ক্যাপচা কোডটা আপনারা দিয়ে দেবেন, তারপরে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু নিচে আপনাদের পুরো রেশন কার্ডের ডিটেলসটা শো হবে, এই যে সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের রেশন কার্ডের ডিটেলসটা শো হবে। তো আমি এখন রেশন কার্ডের দেখুন দেওয়ার পর এরকমভাবে আপনাদের শো হবে, দেখুন এখানে ভিউ কার্ড ক্লিক করলে আপনাদের এই কার্ডটা পুরো দেখতে পাবে, দেখুন রেশন কার্ড নাম্বার, নেম, ক্যাটাগরি এবং কোন ডিলারের অন্তর্গত সেই রেশন দোকানের নামটা দেবেন। তারপরে দেখুন একটা অপশান আছে সাইটে ডাউনলোড, ডাউনলোড এই রেশন RS-80 আছে সেখানে নিচে আছে ডাউনলোড, এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করলে এই যে রেশন কার্ডের নাম্বারটা এটা অটোমেটিক যে ওখানে চলে যাবেন। দেখুন আমি ডাউনলোডে ক্লিক করলাম, এবার এই নাম্বারটা আপনাকে আর এখানে স্ক্রিনশট বা মুখস্থ করতে হবে না, এটা অটোমেটিক ওইখানে চলে যাবে, সেটা আমি দেখাচ্ছি। দেখুন এবার দেখুন এখানে রেশন কার্ডের নাম্বারটা অটোমেটিক চলে আসে, ওই নাম্বারটা এখানে চলে আসে, যেটা চলে আপনাকে কোনো কপি করতে হয় নাই বা কিছু করতে হবে না, আপনি ওই ডাউনলোডে ক্লিক করলে চলে আসবে। তো আসে গেছে, ইয়ার পর আপনি এই যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আপনি এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর সার্চ করবেন। তাহলে কীভাবে রেশন কার্ড নাম্বারটা আমি ওইখান থেকে এখানে আনলাম সেটা আপনারা দেখতে পারলেন, কীভাবে রেশন কার্ড নাম্বার আমরা মানে এখানে জানতে পারলাম, সব কিছু আপনারা বুঝতে পারলেন যে এইভাবে আপনারা করবেন। করার পর আপনারা এখানে ক্যাপচা কোডটা দেওয়ার পর সার্চ করলেই নিচে আপনাদের পুরো রেশন কার্ডটা শো হবে। দেখুন আমি সার্চ করছি, দেখুন এইভাবে আপনাদের রেশন কার্ডটা এখানে শো হবে। দেখুন এখানে স্যার আপনাদের রেশন কার্ড প্রথমেই নাম্বার দিয়ে আছে, তারপরে নাম দিয়ে আছে তাও অ্যাপ্লিকেন্টের, তারপরে ক্যাটাগরি, তারপরে রেশন দোকানের নাম, তারপরে ডাউনলোড ই রেশন কার্ড। তো এই ডাউনলোড ই রেশন কার্ড আছে এইখানে আপনারা ক্লিক করলে রেশন কার্ডটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। তাহলে আপনারা এইভাবে একটা ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এইটা আপনারা জেরক্স যে কোনো জায়গায় দিতে পারবেন, সরকারের সব জায়গায় এটা জেরক্স দেওয়া যায়, যে কোনো সরকারি অফিস আদালত সব জায়গায়, এবং এটার থেকে আপনারা রেশমও পাবেন। দেখুন এইখানে ডাউনলোডে ক্লিক করলে দেখুন এখানে আমার ডাউনলোড হয়ে গেছে, এরপর আপনারা এটা ভিউ প্রিন্ট করে নিতে পারেন, আপনারা কোনো জেরক্স শপে সামনের জেরক্স শপে গিয়ে প্রিন্ট করে নেবেন, তবে আপনারা এটা প্রিন্ট করার পর এটা আপনারা নেমিনেশন করে রেখে নিতে পারেন, কোনো রকম প্রবলেম হয় এটার থেকে আপনারা সমস্ত কাজ করতে পারেন, রেশম পাবেন, সব কিছু আপনারা এটার থেকে পাবেন, রেশমও পাবে এটার থেকে, আপনারা রেশম তুলতে পারবেন, আপনাদের ওই অরিজিনাল রেশন কার্ডটার প্রয়োজন হবে না, যেটা পিওনের মাধ্যমে এনে দেয় এটার থেকে আপনারা করতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই ছিল, এরপর পরের ভিডিওতে আপনাদের সাথে থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।